হ্যালো এভরিওয়ান, আজকের মিডিয়া নিউজে স্বাগতম। আজকে কথা বলবো দুটা নিউজ নিয়ে, একটা হচ্ছে শাকিব খানের গুড নিউজ এবং ব্যাড নিউজ নিয়ে, আর একটা হচ্ছে অনন্ত জলিলের নতুন একটা মুভি অপারেশন জ্যাকপট নিয়ে। প্রথমে কথা বলি অপারেশন জ্যাকপট নিয়ে। হয়তো অনেকেই জানি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে অপারেশন জ্যাকপট নামে একটা সিনেমা তৈরি হচ্ছে, যেটাতে আসলে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রয়েছে জড়িত। তার সাথে এর পরিচালনা করছে হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু, অনেক বিখ্যাত এবং ভাইরাল পরিচালক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মুভিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছে অনন্ত জলিল সহ আরও এক ঝাঁক পপুলার অভিনেতা অভিনেত্রী। এবার কথা বলি আসলে এটা নিয়ে কথা কেন। এই মুভির বাজেট নাকি 21 কোটি টাকা। 21 কোটি টাকা, 21 কোটি টাকার এই অপারেশন জ্যাকপটের যে স্টিল আমরা অলরেডি পেয়েছি, যে ইমেজগুলো পেয়েছি যেখানে অনন্ত জলিলকে একটা মুক্তিযোদ্ধার ভূমিকায় দেখা যাবে, সেখানে তার যে কিছু ইমেজ পাওয়া গিয়েছে সেখানেই হচ্ছে প্রশ্ন। যেহেতু মুক্তিযুদ্ধের গল্প, যেহেতু অপারেশন জ্যাকপট নিয়ে গল্পটা, সেহেতু এর সময়কাল অবশ্যই 1971 সাল হবে। সেই সময়ে অনন্ত জলিলের যে চেহারা তৈরি করেছে সেটাতে তার যে মডার্ন লুকসের শার্প কাটের যে দাড়ি, সেই দাড়ির আসলে প্রাসঙ্গিকতা খুবই প্রশ্নবিদ্ধ। এই ধরনের দাড়ির কাটিং সেই সময় মানুষজন নিত কিনা বা করতো কিনা বা কে করতো সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যেহেতু বলা হচ্ছে 21 কোটি টাকা বাজেটের একটা মুভি, ডেফিনেটলি এই খাতে আসলে একটু বরাদ্দ দেওয়া দরকার ছিল, নজর দেওয়া দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে যখনই কোনো মুভি বাংলাদেশে বলা হয় যে বিগ বাজেটের বা 21 কোটি টাকা, তখনই আমার প্রশ্ন জাগে যে 21 কোটি টাকাকে আসলে মার্কেটিংয়ের জন্য বা একটা হাইপ তোলার জন্য ব্যবহার করছে, নাকি আসলে এই টাকাগুলো পাচার করার জন্য ব্যবহার করছে আমি জানি না। বাট এর আগে আমরা দেখেছি যে 90 কোটি টাকা, MR9, 100 কোটি টাকার বিভিন্ন ব্যয়বহুল সিনেমার যখন আমরা হলে গিয়ে সিনেমাটা দেখি, সেখানে আসলে আমরা 3-5 কোটি টাকার বেশি এক্সপেন্ডিচারের কোনো ভিজুয়াল খুব একটা পাই না। তো সেই জায়গা থেকে 21 কোটি টাকা যদি তারা মার্কেটিং টুলস হিসেবে ব্যবহার করে থাকে তাহলে এটা খুবই ভুল টেকনিক। কারণ হচ্ছে এই ধরনের বড় অ্যামাউন্ট বললে মানুষের এক্সপেকটেশন তৈরি হয় অনেক বড় এবং তারা ভাবে অনেক ভালো কিছু দেখবে, কিন্তু পরবর্তীতে যখন সিনেমা হলে সিনেমাটা মুক্তি পায় এবং দেখা যায় যখন যে 3-4 কোটি টাকা বাজেটের একটা মুভি বানানো হয়েছে, তখন আসলে মানুষ হতাশ হয়, সেই কোয়ালিটিটা যখন পায় না তখন আসলে নেগেটিভ মার্কেটিং হয় এবং সেটা 2-3 দিন পরেই হল থেকে আউট হয়ে যায়। তো সেই জায়গা থেকে যারাই এই টাকা নিয়ে মার্কেটিং করে, সিনেমার বাজেট নিয়ে মার্কেটিং করে, তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যান। অবশ্যই টাকা নিয়ে মার্কেটিং করা ঠিক না, রেদার কম বাজেট পাবলিকলি বলা ভালো, তাতে হচ্ছে মানুষের এক্সপেকটেশন কম থাকবে, হলে গিয়ে যখন দেখবে খুব ভালো একটা ফিল্ম তখন ওয়ার্ড অফ মাউথে এই মুভিটা সবার কাছে ছড়িয়ে যাবে, মানুষজন হলমুখী হবে। অপারেশন জ্যাকপটের সাথে যারাই জড়িত এটা অবশ্যই একটা ভুল জিনিস, ভুল মার্কেটিং, সেটা কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। আর 2 নম্বর হচ্ছে 1971-এ প্রপস কী ছিল, মানুষের লুকস কী ছিল, মানুষের চুলের কাটিং কী ছিল, দাড়ির কাটিং কী ছিল, কী ধরনের জামা পরতো, একটা জামাতে একটা মুক্তিযোদ্ধা নিশ্চয়ই আয়রন করা শার্ট পরতো না, অনেক কুচকে যাওয়া, দলামুচড়া করা, অনেকদিন ব্যবহৃত শার্ট পরতো, সেসব জায়গাতে একটু খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় একটা মুক্তিযোদ্ধা চাদর পরে যাচ্ছে, সেই চাদরে দেখা যাচ্ছে আয়রনের ভাঁজ, এরকম যাতে না হয়। কারণ একটা মুক্তিযোদ্ধা যখন আসলে বনে জঙ্গলে থেকে মুক্তিযুদ্ধ করে বেড়াতো, তাদের আসলে ওই চাদরে আয়রনের ভাঁজ থাকাটা আসলে যৌক্তিক না। সো এইসব জিনিস খেয়াল রাখা উচিত, খেয়াল করা উচিত, যেহেতু মুক্তিযোদ্ধার ছবি অবশ্যই একটু কেয়ারফুলি বানানো উচিত। এবার সাকিবিয়ান যারা রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ। সাকিব খানের এই দরদ মুভিটা পিছিয়ে গিয়েছে, মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। এর সাথে জড়িত যে অনন্য মামুন, সে অলরেডি বলেছে বিভিন্ন কারণে এই মুভিটা যে ডেট বলেছিল সেই ডেটে মুক্তি দেওয়া যাচ্ছে না এবং পরবর্তীতে একটা ডেট জানানো হবে। সেই জায়গা থেকে ফেব্রুয়ারি থেকে যদি এই মুভিটা রিলিজ হওয়া পিছিয়ে যায় তাহলে অবশ্যই মার্চে গিয়ে রোজা চলে আসবে এবং রোজার সময় আসলে কোনো বুদ্ধিমান মানুষই সিনেমা রিলিজ দিবে না। সো ডেফিনেটলি এটা হয়তো বা রোজার ঈদে মুক্তি পাবে। সো রোজার ঈদে সাকিব খানের দরদ ছবিটা আসতে পারে এবং অনন্য মামুনও একটা আয়োজন করছে, বিশাল আয়োজন করার চিন্তা ভাবনা করছে। সাকিবিয়ান বা সাকিব খানের যারা ফ্যান রয়েছে সবাইকে নিয়ে একটা ট্রেলার উন্মোচন এবং বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করার চিন্তা করছে, সেটা একটা ভালো দিক, বাংলাদেশে এই ধরনের মার্কেটিং আগে হয়নি। আমি এই অনন্য মামুনকে আসলে সাধুবাদ জানাই, কারণ এই ছেলেটা সাহস রয়েছে, যা সে করতে চেয়েছে অনেক বাধার পরেও সে আসলে এটা করে দেখিয়েছে, সেই জন্য অনন্য মামুনকে সেলুট। আপনার যে জেদি মনোভাব, এই যে একরোখা মনোভাব, সেটা অবশ্যই ভালো কাজে ব্যবহৃত হলে অবশ্যই বাংলাদেশের সিনেমার জন্য ভালো কিছুই বয়ে আনবে। সো এই হচ্ছে একটা গুড নিউজ, যেটা বললাম যে রোজার ঈদে শাকিব খানের দরদ মুভিটা আসবে। আর তারপরে হয়তো বা আরেকটা মুভি যেটা রয়েছে রাজকুমার, সেটা হয়তো বা কোরবানি ঈদে আসার সম্ভাবনা রয়েছে। আর রায়হান রাফির মুভি যেটা শাকিব খানের সাথে, সেটা হয়তো বা বছরের শেষ নাগাদ আসতে পারে। সো কেউ আসলে চাবে না যে শাকিব খানের একটা মুভির সাথে আরেকটা শাকিব খানের মুভি ক্ল্যাশ করুক, তাতে আসলে দর্শক দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে সবারই ক্ষতি হবে, বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষতি হবে। সো এই হচ্ছে আজকের নিউজের আপডেট।
পরবর্তী নিউজ পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। নতুন কোনো তথ্য পেলে, নতুন কোনো নিউজ পেলে অবশ্যই আপনার সাথে আমরা শেয়ার করবো।